জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম প্রথমবারের মতো গুমের অভিযোগ এবং ভারতে উপহার হিসেবে যাচ্ছে না ইলিশ রপ্তানি করা হচ্ছে বললেন উপদেষ্টা রিজুয়ানা হাসান আসসালামু আলাইকুম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিরাপত্তা গণমাধ্যম সহ সব মিলিয়ে সাতান্ন জন সফর সঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ড ইউনুস জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে এছাড়া নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে আওয়ামী সরকারের আমলে গুমের অভিযোগে প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে আজ এই অভিযোগ দাখিল করা হয় ডিবি অফিসে নিয়ে 10 দিন গুম করে নির্যাতন করার অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করেন এক ব্যবসায়ী একই সঙ্গে আওয়ামী সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আটাত্তর জনকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আগামী সপ্তাহে একটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বিকেলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের সম্মেলন কক্ষে সংবাদপত্রের প্রকাশক সম্পাদক নির্বাহী সম্পাদক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি নাহিদ ইসলাম বলেন সংবাদপত্র শিল্পে অনেক সমস্যা রয়েছে অডিট বিজ্ঞাপন ও বিল প্রদান ডিজিটাল করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি এ সময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা পাহাড়ে সন্ত্রাসের মধ্য দিয়ে আবারও সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে ফ্যাসিবাদীরা অবিলম্বে শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত স্বৈরাচারের দস্যদের হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধানকে শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি বলেন উন্নয়নের নামে চুরি করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল বিএনপি যারা যুদ্ধ করেনি সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হতে পারে না কালো টাকা আর অবৈধ অস্ত্রের জোরে আওয়ামী লীগ সংঘবদ্ধ হবার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক প্রশাসন সহ সব জায়গা থেকে অবিলম্বে আওয়ামী আবর্জনা পরিষ্কার করে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের কাছে জনজাল পরিষ্কার করুন কিন্তু

সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল বাবু এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ড শেষে দুপুরের পর তাদের আদালতে আনা হয় শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এছাড়া বাড়ি থানার আলাদা দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শাহরিয়ার কবিরকে এদিকে লালবাগ থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আর দুই দফার রিমান্ড শেষে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চীনের দশ সদস্যের বিশেষজ্ঞ দল সকালে হাসপাতালটি পরিদর্শনে যান তারা এ সময় গুরুতর আহত বিয়াল্লিশ জন রোগীর খোঁজ খবর নেন চিকিৎসক দলটির সদস্যরা হাসপাতালে চিকিৎসকরা জানান আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে প্রস্তুত চীনের জরুরি চিকিৎসক দলটি কোন রোগীকে দেশের বাইরে নেয়ার প্রয়োজন হলেও নেবে তারা পরে পঙ্গু হাসপাতালে ভর্তি আহত রোগীদের দেখেন চীনের এই বিশেষজ্ঞ চিকিৎসক দলটি এবার জেলা সংবাদ ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন এটা রপ্তানি করা হবে রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মুছাপুর রেগুলেটর এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি শুধু একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজী রপ্তানি হলে দাম বাড়বে কথাটা ঠিক না সেটা সরকারের বিবেচনায় আছে পরিদর্শনকালে তার সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ সহ উপস্থিত ছিলেন ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনও তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না দুই নম্বর কথা হচ্ছে যেটা আমার যেটা বিবেচনা এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন করেছেন আদালত এর আগে সকালে আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে আধা ঘণ্টার শুনানিতে দুপক্ষের আইনজীবীদের কথা শোনার পর জামিন নামঞ্জুর করে আদেশ দেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এম এ মান্নানকে গত বৃহস্পতিবার রাত দশটায় শান্তিগঞ্জ উপজেলার নিচ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ গত শুক্রবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালত তাকে কারাগারে পাঠান সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত দুই সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয় এ মামলায় এম এ মান্নান সহ নিরানব্বই জনকে আসামি করা হয় রাজনৈতিক বিবেচনায় আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখাওয়াত হোসেন সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান বলেন পায়রা সমুদ্র বন্দরের যেসব প্রকল্প চলমান রয়েছে তা তার নিজস্ব গতিতেই চলবে এছাড়া বন্দরের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে পরিদর্শনকালে তার সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লা আল মামুন সহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন গিয়ে আমরা সরকারের সাথে উৎখাব যে পোর্টটাকে আরও একটু ত্বরান্বিত করতে হলে আমরা যে ইম্পোর্টগুলো করি সেই ইম্পোর্টগুলো একটা যে পোর্টে নিয়ে আসা আমরা যদি সেইটা নিয়ে আসতে পারি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাতে হোক তাহলে ওই যে সেটা আমার পোর্টের উপরে বেশি প্রেশার বাংলার উপরে কিছু প্রেশার সেটা কিন্তু কমবে নরসিংদীতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়া এলাকার পরিত্যক্ত একটি ডোবা থেকে জেলা কারাগার থেকে লুট হওয়া পাঁচশো বিরাশি রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী দুপুরে মুসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলা বারুদ হস্তান্তর করে সেনাবাহিনী সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার কর্মকর্তা হকের কাছে এসব হস্তান্তর করেন এ সময় সেনা কর্মকর্তা মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান ক্যাপ্টেন তাহমিদের নেতৃত্বে আঠাশ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল খবর পেয়ে একটি ভাঙা এমুনেশন বক্স সহ পাঁচশো বিরাশি রাউন্ড গোলা বারুদ উদ্ধার করে খেলার সংবাদে পাকিস্তানকে দুই টেস্টে ধবল ধলাই করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় কিছু স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সে সিরিজের সাফল্যের টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে চেন্নাই টেস্টে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। চেন্নাই টেস্টের পর হালনাগাদ পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছেন শান্ত মমিনুলরা অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া এছাড়া গ্যালোর টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড আগামী ছাব্বিশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আউয়াল দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি বাফুফেতে দু বারো থেকে দু সাল পর্যন্ত টানা দুবার নির্বাচিত সহ সভাপতি ছিলেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল দু সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে হেরে যান তিনি এবার নির্বাচনে অংশ নিয়ে সরাসরি সভাপতি হতে চাচ্ছেন এই ক্রীড়া সংগঠক এদিকে পরের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বারের মতো গুমের অভিযোগ এবং ভারতে উপহার হিসেবে যাচ্ছে না ইলিশ রপ্তানি করা হচ্ছে বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি যিনি এক সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে